সৌদি আরব যেন বয়স্ক ফুটবলারদের শেষ ঠিকানা। শুনতে অবাক হলো, বাস্তবতা তাই বলছে। এই যেমন দেখুন, 38 বছর বয়সে ইউরোপ ছেড়ে মরুর বুকে রোনালদো, এরপর এই তালিকায় 35 বছর বয়সে যুক্ত হলেন কারিম বেনজেমা। লিস্টটা হয়তো আরো বড় হতে পারত যদি মেসি লুকা মদ্রিসও সাড়া দিতেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ইউরোপের তারকা ফুটবলারদের কিনতে কেন উঠে পড়ে লাগছে সৌদি আরব? নিজেদের অর্থকড়ির দাপট দেখাতে, নাকি ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে ভীতি তৈরি করতে, নাকি সত্যি ফুটবলের নয়া রাজত্ব করতে চায় দেশটা? ব্যাপারটা আসলে কি? ইউরোপ থেকে ফুটবলারদের সৌদিমুখী হওয়ায় ইউএফআর ভীত হওয়ার কারণ আছে কিনা, রোববার এমন একটি প্রশ্ন করা হয়েছিল ইউএফআর সভাপতি আলেকজান্ডার সেফরিনকে। নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান এনওএস এর এ প্রশ্নের জবাবে সরাসরি না বলেছেন সেফরিন। তার মতে, ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ফুটবলারদের জন্য বিপুল অর্থ ব্যয় করে বড় ভুল করছে সৌদি আরব। কেন ভীত নন সেফরিন? এ ব্যাখ্যায় বলেছেন, আমি মনে করি এটা সৌদি আরবের ফুটবলের ভুল। এটা তাদের জন্য কিভাবে সমস্যা জানেন, কারণ তাদের এখন একাডেমিতে বিনিয়োগ করা উচিত, কোচ আনা উচিত, উচিত নিজেদের খেলোয়াড় তৈরি করা। যেসব খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ প্রান্তে, তাদের কিনে ফুটবল কাঠামোর উন্নতি করা যাবে না। একই সাথে শেষ বেলায় থাকা খেলোয়াড়দের কিনে চীন যে বড় ভুল করেছিল সে ব্যাপারটি নিয়েও সৌদিকে স্মরণ করিয়ে দিলেন ইউএফএ প্রেসিডেন্ট। 2012 সালের দিকে চাইনিজ লীগের দলগুলো ইউরোপে খেলা তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিল। এর মধ্যে দিদিয়ে দ্রগবা, নিকোলাস আনেলোকা, ফেদরিক কোনাতেরা ছিলেন। তবে নামি খেলোয়াড়দের দলের টেনেও লীগ বা জাতীয় দল পর্যায়ে খুব একটা উন্নতি করতে পারেনি চীন। সৌদি আরবের কারণে দর্শক আকর্ষণ করা কিছু খেলোয়াড়কে ইউএফএ হারিয়ে ফেলছে কিনা, এমন প্রশ্নে ইউএফএ সভাপতি বলছেন, আমরা কাউকে হারিয়ে ফেলিনি, ওরা এখনো ফুটবল খেলছে। ক্যারিয়ারের শেষ বেলায় কিছু খেলোয়াড় অন্যত্র গিয়ে কিছু টাকার চেষ্টা করেই থাকে। এম এইচ সজীব, একাত্তর।